বৃহস্পতিবার রাতে একটি পালসার বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় আগরতলার গাঙ্গাইল রোড থেকে এক বাংলাদেশি বাইক চোরকে আটক করে পূর্ব থানার পুলিশ। জানা যায় ধৃত চোরের নাম আব্দুল হোসেন। বাইক নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি বাইক চোর। ধৃত বাইক চোর আব্দুল হোসেনকে শুক্রবার 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় গঙ্গাইল রোড থেকে পূর্ব থানার পুলিশ তাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুজন বাইক নিয়ে পালিয়ে গেলেও পুলিশ এলাকার জনগণের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়েছে। তাকে জেরা করে রাতেই পশ্চিম থানা এলাকা থেকে একটি চুরির বাইক উদ্ধার করে পুলিশ। খবর হলো অ্যাকচুয়ালি শহরে যে বাইক চুরি হচ্ছে আর কি, সে কারণে আমরা গত 1 সপ্তাহ ধরে প্লেন ক্লোথে আমাদের স্টাফ সন্ধ্যা থেকে আমরা মোবাইল করি এবং বিভিন্ন সাসপেক্টেড রুটগুলিতে আমরা অ্যাম্বুশে বসি আর কি। সে অনুযায়ী কালকে আমরা ধলেশ্বর 7 এবং 8 মাঝামাঝি একটা জায়গাতে গাঙ্গাল রোড যেটাকে বলে, ওই গাঙ্গাল রোডে রাত্র 11টা নাগাদ আমাদের একটা অ্যাম্বুশ বসে আর কি, 3 জন স্টাফ ছিল প্লেন ক্লোথে। তখন 11:30 নাগাদ দেখা গেলো একটা বাইক, পালসার বাইকে 3 জন লোক খুব স্পিডে আসছে। তখন আমাদের স্টাফ ওদেরকে আটকানোর চেষ্টা করে, যখনই আটকানোর চেষ্টা করে ওরা আরও স্পিডে বাইকটা চালাতে থাকে আর কি। এর মধ্যে স্টাফ যখন ধরতে চেষ্টা করে তখন পেছন দিকে যে 2 জন ছিল ওই 2 জন বাইক থেকে পড়ে যায় এবং দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। তো একজন যদিও পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আরেকজনকে ওই এলাকার লোকের সহযোগিতায় আমরা পুলিশ স্টাফ সহ মঙ্গেশ পাটারি ছিল এটা লিডিংয়ে, ওকে আমরা ডিটেন করি আর কি। ডিটেন করার পর থানাতে আনার পর দেখা গেলো ওর বাড়ি বাংলাদেশ, ওর নাম হলো আব্দুল হোসেন, যদিও সে কালকে আমাদের কাছে নামটা ভুল বলেছিল, জুম্মান বলেছিল। এখন ইন্টারোগেশন দেখা গেলো তার নাম হলো আব্দুল হোসেন, বাড়ি বাংলাদেশে। ওরা প্রায় সময় এখানে আসে, ইন্ডিয়াতে আসে, বর্ডার তার কাটা ক্রস করে এবং বাইক চুরি করে নিয়ে যায়। ক্রিমিনাল ইন্টারোগেশনে কালকে আমরা একটা বাইক উদ্ধার করেছি অ্যাভেঞ্জার, যেটা ওয়েস্ট পিএসের আমরা থেকে কালকে চুরি হয়েছিল। বাকি আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি এবং কী করে তার বাকি গ্যাংগুলোকে ধরা যায়, ইন্ডিয়ার মধ্যে তাদের অ্যাসোসিয়েটস কেউ আছে কি না, সেটা আফটার পুলিশ রিমান্ড পাওয়া। ওর কাছ থেকে কী কী উদ্ধার করা হয়? ওর কাছ থেকে আমরা 2টা মোবাইল পেয়েছি, ওর আই কার্ডের জেরক্স কপিটা আছে, ইন্ডিয়ান টাকা আছে, কিছু বাংলাদেশের টাকা আছে, আর একটা রিয়েল বলে একটা টাকা, সেটা কোন দেশে আমি ঠিক বলতে পারি না, ডলার বা রিয়েল এরকম 1 টাকা পাওয়া গেছে, আর বিভিন্ন ভিজিটিং কার্ড বাংলাদেশের ওর কাছ থেকে পাওয়া গেছে আর কি, এবং রিচার্জ কার্ড পাওয়া গেছে। আচ্ছা, কি কোর্টে তুলবেন? হ্যাঁ, আজকে কতদিনের রিমান্ড চেয়ে কোর্টে তুলবেন? আমরা তো 1 সপ্তাহের রিমান্ড চেয়ে পাঠানো। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা।